उठाइए ना, उठाइए ना, उठाइए ना। ए हेलो, ए कोरोना भाई, আমি সত্যি তোমার কাছে ফোন দিতে পেরেছি। এই করোনা ভাই, বলছিলাম কি এই শীতে কি আপনার উচ্চতা কি বাড়বে? ও হ্যাঁ হ্যাঁ না, মানে তুমি তো জানি সময় পাচ্ছ তাই ধরছ, তাই বলছিলাম। বলছিলাম কি করোনা ভাই, তুমি দেশে খাটাস ফাটাস দেখতে পাও না, ভালো মানুষ করে বৈরো না, খাটাস 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 বোধন না। হ্যাঁ জি করোনা ভাইয়া, খাটাস। ও খাটাস মানে হচ্ছে ওই যারা দল ক্ষমতায় থাকা সত্ত্বেও বেশ কায়দায় বেড়া বেড়ায়, ইসলামের নামে বাজায় ইরা নাস্তিক, বিভিন্ন ধর্মের নানান তার ভালো মানুষ করে দাম ওই খাটাস ফাটাস গুলো আগবার ভাইয়া। জি ভাইয়া, জি জি হ্যাঁ ভাই। ইতিমধ্যে তো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে, তা আমাদের এই বাংলাদেশ মুসলিম দেশ কম করে আক্রমণ করুক, আক্রমণ করেন ভাইয়া, করোনা ভাইয়া মারা খুশি নেই। খাটাস সিল শগুন ইসলামের পুঙ্গাই কাঠিরাই টুকুস টুকুস, তাদের ভালো মানুষ করে না রে, তাদের শান্তিতে থাকতে দেন। আরে না না না, আপনার কথা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বলছি কি আপনি, আমি বুঝেছি বুঝেছি, আপনি যারই সামনে পাচ্ছেন তারই ঝাড়েন, এই টুকুস টুকুস করে ঝাড়া আপনার একটু বেলাইন হয়ে যাচ্ছে, তাও আপনি দেখে শুনে ঝাড়েন, পাখির আবার চলতে হবে, সব ভালো মানুষ যদি বড়ে যায় আমাদের ইসলাম এসব সারাবে কি, সাধারণ লোক আছে তারা ভাই বুঝি ভাই। হ্যাঁ এই করোনা ভাইয়া, আপনি সিল শগুনের মারেন যাদের ক্ষমতা থাকে সত্ত্বেও মানে দাপটে বেড়ায় বেড়াচ্ছে, এই যে আপনাকে কেউ ভয় পাচ্ছে না। হ্যাঁ এই যে যেই মাকে দরকার হচ্ছে এই ফার্মেসিয়ালারা এই পাখের দাম বাড়ায় দিচ্ছে, 5 টাকার মাস্ক 150 টাকা, 10 টাকা তার নিচ্ছে 200 টাকা, এরকম বাড়াই দিচ্ছে, তাহলে কি দেশের মানুষ আর সতর্ক থাকতে পারবে? না করোনা ভাইয়া, আমাদের এই শীতই শীত শীতই আর আমাদের বেশি আক্রমণ করেন না ভাই। ভাই সব কথার এক কথা, আমাকে সত্যি আপনার সাথে কথা কইতে পারছি, দেখি আমি মিথ্যে কথা না, আমি মিথ্যা না সত্যি ভাই। ও ভাই ঠিক আছে, তাহলে ভাই সে কথা বলে ঠিক ভাই, সিল শকুন দেখবেন আর আমাদের শীতে একটু কম প্রভাব ফেলাবেন বাংলাদেশের উপরে, ফেলালেও সিল শকুন বুঝতেও পারছেন। হ্যাঁ ভাই, না 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 না, আমার সে ফেসবুকে আর ঢোকা হয়নি, ফেসবুকে আর ঢোকা হয়নি বলে করোনার এইসব আর দেখাও হয়নি, আপনার খবর নেওয়া হয়নি। তা ভাই ধন্যবাদ।